বিশেষ করে এই উপমহাদেশে আমরা বলে থাকি আবার কেউ কেউ হালুয়ার উঠির দিন ঠিক কিনা আলহাসাল্লাম এর হাদিস কি এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আমাদের সমাজে প্রচলিত আছে ঠিক কিনা বলেন কেউ বলছেন সবে বরাত বলতে কিছু নাই কেউ বলছেন সবে বরাত বলতে কিছু আছে নতুন নতুন মৌল আর নতুন নতুন কথা ঠিক কিনা বলেন বাপদাদা সারা জীবন করে আসলো আর এখন যত হুজুর বাইর হচ্ছে তত কথা বের হচ্ছে এমন কথা আছে না নাই আমাদের জানা দরকার আছে কি না কথা কিনা আছে আছে না নাই জানা দরকার ঠিক কিনা রসুল আকরাম সাল আলহালামের একজন সাহাবি কাছের সাহাবি এবং আল্লাহ নবীর জামাতা আল্লাহ নবীর কলিজার টুকরা জান্নাতের সর্দারিনী মহিলাদের হজরত ফাতেমাত জাহরা রাদি আল্লাহ তালানহার স্বামী হজরত আলী রাদি আল্লাহ তালানহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে সবে বরাত আছে কি না নাই লাইলাতুল নিসফেমিন শাহবান আছে কি না নাই এটা বোঝা যায় একটা কথা আপনাদেরকে বুঝতে হবে সব শব্দটি হচ্ছে ফার্সি কি আর বরাত এই শব্দটি হাদিসের মধ্যে এভাবে নেই লাইলাতুল নিসফিমিন শাহবান এই সব দিনটাকে লাইলাতুল মিন শাবান হিসেবেই উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে সবে বরাত হিসেবে উল্লেখ করা হয় নাই বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি আর সব শব্দের অর্থ হচ্ছে রাত তাহলে বরাত সবে বরাত শব্দের অর্থ দ্বারাই হচ্ছে মুক্তি রজনী ঠিক কিরা বলেন আর লাইলাতুল মিন শাবান লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত নিষ্ফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক মিন সাবান মানে মিন হচ্ছে থেকে সাবান মানে হচ্ছে সাবান মানে সাবান থেকে মধ্য রাজনী মানে সাবানের মাঝ রাজনী ঠিক কিনা বলেন আল্লাহর নবীর সাহাবী হজরত আলী রাদী আল্লাহ হুত হু থেকে বর্ণিত হজরত আলী ইরাদি আল্লাহ হুতআলা বলছেন ইদা কানলেতুন সাবান ফাকুমুলাইলাহা ওয়াসুমো নাহারুন আল্লাহ আকবাব আলী নাদী আল্লাহত আর থেকে বর্ণিত তিনি বলছেন যখন লাইলাতুন নিসুমিন শাহবাহান চলে আসবে তোমরা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে বলুন সোহান আল্লাহ তিনি বলছেন ফাইন আল্লাহ তা লায়াং জিলুলে কোন আল্লাহ রফুর আল নামতে থাকেন যখন সূর্য অস্তমিত হয়ে যায় ইলা সামা ইদ দুনিয়া দুনিয়ার আসমানে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিচে নেমে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন বলতে থাকেন আলা মুস্তাগফিরিন ফাস্তাগফিরুলা কোন বান্দা কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবে কোনো যে গুনায় নিজেকে নিমজ্জিত করে ফেলেছো কোনো বান্দা কেমন আছো যে গুনা করতে করতে জীবনটাকে একেবারে কালো করে ফেলেছ আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দেবো বলুন সুবাহান আল্লাহ ফারজুকু। কোনো রিজিক চাওয়া ব্যক্তি আছো কিনা যার রিজিকের সংকট রয়েছে খাবারের সংকট রয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও দুনিয়ার মানুষ তোমার প্রয়োজন মেটাইতে পারবে না দুনিয়ার মানুষ তোমার খাদ্যের সংকট দূর করতে পারবে না দুনিয়ার মানুষ তোমার রিজকের মধ্যে রিস্কের মধ্যে বৃদ্ধি করতে পারবে না তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাও আমি আল্লাহ রব্দুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে তোমার রিজগুলোকে আমি বাড়িয়ে দেবো বলুন সবহান আল্লাহ আলামটানিয়াফ হাফিয় দুনিয়ার জমিনের মানুষ আছো কি কেউ অসুস্থ যে সুস্থতা লাভ করতে পারছো না দুনিয়ার এক ডাক্তারের কাছ থেকে আর এক ডাক্তারের কাছে যাও এক হসপিটাল থেকে আর এক হসপিটালে যাও তুমি সুস্থতা অর্জন করতে পারছো না সুস্থ হতে পারছ না এ রাত্রিতে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি চাও আমি আল্লাহ আলামিন তোমার অসুস্থতা ভালো করে দিব আলা আলা কাজা কাজা ফাজ আমার আল্লাহ রব্বুল ওই সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন বান্দা যখন আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে বর্জন করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে ওই আল্লাহ রব্বুল বান্দারটাকে সারা দেন বান্দার জীবনের খাতাগুলি সব করে মাফ দেন কোথায় আছে হাদিসটি ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার তিনশো অষ্টআশি হাদিস নাম্বার ইমাম আহমদ ইবনে হাম্বল রহেমা তিনি বলছেন এই হাদিসটি দুর্বল তিনি বলছেন কি হাদিসটি দুর্বল আচ্ছা দুর্বল যদি হাদিস হয়ে থাকে এরপরে আরেকটি হাদিস দেখি একদিন দিন রাত্রিবেলায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রহমাতুল্লিল আয়েশার ঘর থেকে বের হয়ে গেছেন আম্মা জান ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে দেখলেন মাঝরাতে আল্লাহর নবী ঘরের মধ্যে নেই আইসারাদি আনহা মনে করলেন আল্লাহ নবী হয়তো বা অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে সঙ্গ দিতে আবার চিন্তা করলেন না নবীজি যদি কোনো স্ত্রীর ঘরে যান যান তাহলে তো চলে নামাজের পরেই চলে যান মাঝ রাতে নবীজি কই যায় কই যায় আম্মা জানাই আনহা তিনি বের হয়ে গেলেন নবীজিকে খুঁজতে খুঁজতে কোথাও নবীজি নাই আল্লাহর নবীকে দেখতে পেলেন জান্নাতুল বাকির পাশে আল্লাহর নবী বসে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ রব্বুল আরমিনের কাছে কান্না কাটি করছে বিশ্বনবীর কাছে শাহী সাসিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ও গো নবীজি কোনো দিন তো এভাবে আপনাকে কান্না করতে দেখলাম না এই জায়গায় বসে বসে আজকে কেন কাঁদছেন আল্লাহর নবী বিশ্বনবী আয়েশাকে বললেন আয়েশা আমি কি তোমার কোনো অধিকার নষ্ট করেছি গো আয়েশা আয়শা বললেন না নবী আপনি আমার কোনো অধিকার নষ্ট করেন নাই আল্লাহর নবী আম্মা যান আয়সাকে বললেন আয়সা তুমি কি জানো আজকে কোন নজরে তুমি কি জানো আজকে কোন নজরে আজকে হচ্ছে লাইলা তুন্নি সুইমিং শাহবান বলুন আল্লাহ আকবর এই দিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন নেমে পরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন ফাই অফ ফিনিউলি আক্সার আমি না আদাদি শাহ আমি গনামিক কালবেন গনামিক কালভেন একটা গোত্র ছিল কালভ এই কাল গোত্রের লোকেরা অনেক ছাগল পালতো কি পালতো অনেক বকরি পালতো বকরির পশম কম না বেশি চামড়ার উপরে বকরির যতগুলো পশম আছে এই পশমগুলো কি আপনি আমি গুনতে পারবো এই পশমগুলো আপনি আমি গুনতে পারবো না আল্লাহ নবী বলছেন ওই কাল গোত্রের যতগুলো বক্রি রয়েছে এই বকরির পশমগুলোর সংখ্যা যত হবে আমার আল্লাহ দুনিয়ার গুনাহগার বান্দাগুলোকে এত সংখ্যায় মাফ করে দেন আয়সা তুমি কি জানো আজকে কোন রাত বিশ্বনবী রহমাত আলমিন যখন আম্মা জান আয়সাকে বললেন আম্মাজান আয়সা খুবই আশ্চর্যজনিত হলেন যে রজনী তাল্লা রব্বুল আলমিন মানুষকে মাফ করে দেন সেই রজনীতে আমি আয়েশা কিভাবে ঘরের মধ্যে ঘুমায় থাকি আল্লাহ হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ দুই হাজার ছয়শো আঠাশ নম্বর হাদিস তিরমিজির সাতশো উনচল্লাশ নম্বর হাদিস সেই সাথে ইবনে মাজা শরীফে উল্লেখ রয়েছে কি দলিল দিবেন কি বলবেন এবার কি কথা বলবেন যেই শবে বরাত নিয়ে লাইলা তুন্নেসফে বিমিন সাবান নিয়ে কোনো হাদিস নাই এ কথা যারা বলে সত্যিকার অর্থে তারা ডাহা মিথ্যা কথা বলে ঠিক কিনা বলেন হাদিসের নাম্বার দিয়ে দিয়েছে এখন আপনি যাচাই করে দেখেন লাইলা তুন্নেসফে মেমিন শাহবান এটা কি আছে আরো একটি হাদিস বিশ্বনবী রহমাদ তুন্নীল আলমিন বলছেন এটাও সহি হাদিস এই রজনীতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে সমস্ত গুণাকার বান্দারা মাফ চান সবাই আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া এক নম্বরে হচ্ছে মুশরিক আর দুই নম্বরে হচ্ছে মুসাহীন বিশ্বনবী বলছেন যারা অহংকারী হিংসুক আর যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক করে আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতে তাদের মাফ করবেন না বলুন না মুশরিক আর হিংসুক অহংকারী যারা রয়েছে এই রজনীতে আল্লাহ রব তাদেরকে কি করবেন না মাফ করবেন না এখন যে হাদিসগুলো এই হাদিসগুলোর সনদের ব্যাপারে কোন কোনো স্কলার বলেছেন দুর্বল কিন্তু আমল যোগ্য কিনা কেউ যদি বলে এটা জাল হাদিস যদি হাদিসটা জাল হতো তাহলে ফেলে দিতাম আমরা এই হাদিসটি নিয়ে যেহেতু মতনৈক্য রয়েছে কেউ কেউ বলছেন দুর্বল কেউ কেউ বলছেন না আমল যোগ্য সুতরাং যদি আমরা আমল করি রাসুল আকরাম সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি আমল করি এতে দোষের কিছু নাই আপনি যদি বলেন এখন যদি প্রশ্ন করেন হুজুর তাহলে তো এর সঙ্গে আরো অনেক আয়োজন রয়েছে যেমন সবে বরাতকে কেন্দ্র করে অনেকেই হালুয়া রুটি করে হাদিসে নাই এটা সম্পূর্ণরূপে রূপে নিষিদ্ধ এতে একটা বিরাট কাজ ঠিক কিনা বলেন রাসুল খায় নাই এই দিনে আপনি খাবেন কেন অন্যদিন খান এই দিনে হালুয়া রুটির কোনো প্রথা কোন সিস্টেম এটা ইসলামী শরীয়তে জায়গা নাই ঠিক কিনা বলেন হাদিস নাই সুতরাং আমি অনুমোদন দিতে পারি না আবার প্রশ্ন আসে রাত্রিবেলায় ছেলেমেয়েরা মেয়েরা আতসবাজি করে ছাদের ওপরে উঠে সম্পূর্ণরূপে হারাম ঠিক কিনা বলেন আবার এক শ্রেণীর ঢাকাইয়া ভাইয়েরা রয়েছেন যারা ভ্যান ভাড়া করে মাইক্রো ভাড়া করে কার ভাড়া করে ভাড়া করে আটজন দশজন বসে বসার পরে কোনো কাজ নাই সারা রাত ঘুরে বেড়ায় ঠিক কিনা বলেন আবার এমন ঘটনাও ঘটে সাবারার মতো জায়গায় ছয় জনকে পিটিএ মেরে ফেলে আসে না নাই এই আপনারা ভুলে গেছেন নাকি আপনাদের এলাকাতেই তো ঘটেছিল এ রাত্রেই না? তাহলে এরাত এ রাত্রে যেমন ঘটনাও আছে আবার দুর্ঘটনাও আছে এগুলো সম্পূর্ণরূপে হারা সবে বরতকে কেন্দ্র করে আপনি সমন্বিতভাবে দোয়া করতে হবে মোনাজাত করতে হবে তারপরে কিয়াম করতে হবে বিলাদ পড়তে হবে এগুলো জরুরি না আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন দিনের বেলায় রোজা রাখবেন কি না আল্লাহ রাসুল এই সবে বরাতকে কেন্দ্র করে সবে বরাতেই রোজা রাখতে হবে বা লাইলাতুল নিসফেমেন সাবানই রোজা রাখতে হবে স্পেসিফিক আল্লাহ রাসুল দৃঢ় তাকিদ দিয়ে বলেন নাই নবীজি বলেছেন প্রতিটি মাসে আইয়ামে বিশ তেরো চোদ্দো পনেরো এই তিন দিন রোজা রেখেছেন আপনারাও যারা রাখতে চান তারা রাখবেন তবে যেহেতু হাদিসটি রয়েছে ফাসুমু নাহা রহা দিনের বেলায় রোজা রাখো তো যারা পারেন আপনারা রোজা রাখবেন ঠিক কিনা বলেন এর বাইরে আর কোনো আমল করা যাবে না এই দিনকে নিয়ে বাড়াবাড়ি আবার এই দিনটাকে নিয়ে ছাড়া ছাড়ি কাটাকাটি কোনোটাই করা যাবে না